your morning race. No, I will do a morning race. বোট ক্লাবে সেই রাতে পরিমণি মদ খাওয়া নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিত্রনায়িকা পরিমণির বিতর্ক যেন থামছেই না, একের পর এক নতুন খবর বেরিয়ে আসছে এই ইস্যুতে। প্রথমে পরিমণি তার বিরুদ্ধে দর্শন চেষ্টা হত্যা চেষ্টার অভিযোগ করলেও ঘটনা তদন্তের সাথে এই নায়িকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নতুন করে উঠে আসছে। গত 9 জুন উত্তরা বোট ক্লাবের পরিমণির সেই মধ্যরাতে ঘটনা আরেকটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। কয়েকটি দৈনিক পত্রিকা অনলাইনে সেই ভিডিও বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ভিডিওর কথা উল্লেখ করে লিখেছে, পরিমণি ক্লাবে ঢুকে বাড়ির সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মদ পান করছেন। এই সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য নাসির ইউ মাহমুদ তাকে মদ পান করতে বারণ করেন। তখন পরিমণি একটু বোতল নিতে চাইলে নাসির ইউ মাহমুদ বলেন, আপনি কোনো বিদেশি মদ দিতে পারবেন না। এখানে তাকে নিরুদ্ধ করার চেষ্টা করে পরিচালনা পরিষদের সদস্য। ভিডিও ভাইরালের পর তা পর্যালোচনা করেছে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ উঠেছে পরিমণি মদ পানে বাধা পেয়ে বেপরোয়া হয়ে পড়েন। এরপর ক্ষুব্ধ পরিমণি ক্লাবে ভাঙচুর চালান, গ্লাস প্লেট ভাঙে এবং নাসির ইউ মাহমুদের দিকে বোতল ছুড়ে মারেন। এক পর্যায়ে নাসির মাহমুদ ক্ষুব্ধ হয়ে পরিমণিকে চর মেরে বসেন। পরবর্তীতে পরিমণি ও সংবাদ সম্মেলনে চর মারার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন। এর আগে গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ প্রকাশ পায়। ফুটেজে দেখা যায় 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। নামতে দেখা যায় পরিমণির জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসেপশনে অমির সঙ্গে পরিমণির সহ অন্যদের ঢুকতে দেখা যায়। সেখানে আগে থেকে ছিল নাসির ও মাহমুদ। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কুলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবের অমির কালো গাড়িতে পেলেও পরিমণি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। সেখান থেকে রাত 3:52 বরানী থানায় আসেন পরিমণি। ডিউটি অফিসারের ক্রমে তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ গাড়িতে করে এবার কেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরিমণিকে।